নমস্কার প্রসাদ পরিবার আপনাদের সকলকে স্বাগত জানান আজ একটি গল্প বলা যাক গল্পটি হলো মাথা নিচু কেন জনৈক সজ্জন ব্যক্তি কুভই দানি ছিলেন কিছু দেওয়ার জন্য তার হাত সর্বদাই প্রস্তুত থাকত কিন্তু তিনি কারো প্রতি মুখ তুলে চাইতেন না তার মাথা সর্বদাই নিচু হয়ে থাকত একবার তাকে একজন জিজ্ঞাসা করল মহাশয় আপনি তো এত দান করেন কিন্তু চুপ তুলে একবারও তাকান না এই সুযুগে অনেকেই তো দুবার করে নিয়ে যাচ্ছে ভদ্রলোক জানালেন ভাই আসল দাতা তো অন্য কেউ অর্থাৎ ওনার ভাষায় ভগবান আমি তো শুধু নিমিত্ত মাত্র কিন্তু লোকেরা আমাকে দাতা বলে মনে করে তাই লজ্জায় আমি চুপ তুলে তাকাতে পারি না নমস্কার সকলকে